হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজে। আজ সারাদিন এখানকার বন্ধুদের সাথে নাচ গান আর আড্ডায় মেতে থাকবো। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনি। চমৎকার গান করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এমন সুন্দর পারফর্ম করলো যে বন্ধুরা তাদের ক্যাম্পাসটা ঘুরে না দেখলে কি চলে? চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। ব্যবসায় শিক্ষায় আধুনিকতার ছোঁয়া এই স্লোগানকে ধারণ করে 2004 সালে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডক্টর এম এ হালিম পাটোয়ারি কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ। মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে একটি ছয়তলা ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 19টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি রোভার স্কাউট, একটি ল্যাঙ্গুয়েজ, একটি বিতর্ক ক্লাব এবং একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি ডক্টর এম এ হালিম পাটোয়ারির প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 350 জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 21 জন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 18 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ অধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি 2004 সালে ব্যবসায় শিক্ষায় আধুনিকতার ছোঁয়া এই স্লোগানটিকে সামনে রেখে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে প্রতিষ্ঠা করি আইডিয়াল কমার্স কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ইতিমধ্যেই 153 জন স্টুডেন্ট ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2006 সালে পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সহ
ঢাকা শিক্ষা বোর্ডের টপ টেন কলেজের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে। রেজাল্ট ভালো করতে হবে, এটা একটা দিক। ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হওয়া দরকার, আলোকিত মানুষ হওয়া দরকার। যদি ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মেধা না থাকে, তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট কখনোই আসতে পারে না, দেশ কখনো সমৃদ্ধি লাভ করতে পারে না। ছোট্ট ছিমছাম সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা আধুনিক গানের উপর নাচ দেখি। ওরে বাংলা দেশ, ওরে বাংলা। চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে আছি, একটা জম্পেশ আড্ডা হবে। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে আর অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটা শুরু করব মুনের একটি গান দিয়ে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, এক তারা তুই দেশের কথা বল রে বার বল,
আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছে আমি ডুবতে নাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই তো বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অনেশন, কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে, দূর জানাই চায় হারাতে, কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে, দূর জানাই চায় হারাতে। সেই তুমি এলো এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এমন চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইল এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটি নবান্নের গানের ওপর নাচ দেখাবে বলে। চলো ওদের নাচটা দেখি।
নাচে দাপুর দুপুর, নাচে নাচুক সই, পায় নাচে সোনারি নুপুর, হার কি নাচে সই, ঢেকি নাচে দাপুর দুপুর, নাচে নাচুক সই, পায় নাচে সোনারি নুপুর, হার কি নাচে সই, আরে আমার শরীর নাচে মন তো নাচি না, হ্যাঁ পৌষ পিঠার গুড়ি কোটা সুখের ধাপুর দুপুর নাচে নাচুক সই আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন আপনার কাছে এসেছি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। ব্যবসায় শিক্ষা আধুনিকতার ছোঁয়া এই স্লোগান নিয়ে 2004 সালে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং ব্যবসায় শিক্ষায় চতুর্থ বিশেষায়িত কলেজ হিসাবে আইডিয়াল কমার্স কলেজ এর আত্মপ্রকাশ ঘটে। কলেজটি উন্নত প্রযুক্তি তথা প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করে আসছে। আমরা সরকারের যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা কলেজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্বাগত শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, বাংলাভিশনকে ধন্যবাদ, সেই সাথে এসিআই ফান কেককে ধন্যবাদ। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি আর অনেক আড্ডা দিয়েছি। এবার বিদায় নেবার পালা। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায়। বাই। সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল শিরি নদী তীরে তোর খুশির কাকল যেন বাজে, ও আকাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একটা রাহাই করে বাউলা মায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি,
তোর এই আঙিনায় ঘুরে রাখি সময় চিরতরে।